বন্ধুরা, আপনি কি জানেন আপনি এখন যে মোবাইল ফোন ব্যবহার করছেন সেটি হ্যাক হয়ে রয়েছে? হ্যাঁ, আপনি অবশ্যই ঠিক শুনেছেন। আপনার প্রতিটি খবর হ্যাকারের কাছে যাচ্ছে, আর হ্যাকার শুধু একদিনে কোটি টাকা ইনকাম করে আপনার থেকে। আর এখন আপনার মনে প্রশ্ন আসবে, সেটি কীভাবে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আজ আমাদের দুনিয়া ডিজিটাল হয়েছে, আর সমস্ত জিনিস অনলাইনে করতে আমরা পছন্দ করি, এমনকি পেমেন্ট করার জন্য পকেট থেকে পয়সা না বের করে বরং ফোন থেকেই সহজে সব পেমেন্ট করি। কিন্তু আপনি কি জানেন, যতটা সহজে এই জিনিস করে নিই ততটা সহজেই এই জিনিস আপনাকে ফাঁকা করতে থাকে। হ্যাঁ বন্ধুরা, যেটা আমরা পছন্দ করি না যে অন্য কেউ আমাদের ফোনের স্ক্রিনে উঁকি দেয়, ঠিক তেমনই আজকের সময় আপনার ফোনই শুধু নয়, এমনকি আপনার ফোনে হওয়া সমস্ত অ্যাক্টিভিটির ওপর কেউ নজর রাখছে। আর শুধু ফোনই কেন, এখনকার সময় আপনার পুরো জীবন পাবলিক হচ্ছে। আর আজকের ভিডিওতে আমরা এই রকমই কিছু জিনিস বলবো যেগুলো হয়তো আপনি কখনোই শোনেননি। তো চলুন ভিডিওটি শুরু করি। কিন্তু হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নিন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, আপনার প্রতিটি পার্সোনাল ডিটেলস লিক হয় এখনও, এমনকি কিছু মানুষ আছে যারা পুরোপুরিভাবে নর্মাল ফোন ব্যবহার করে, যেখানে কোনোভাবেই কোনো মিডিয়া অ্যাক্টিভিটি নেই। কিন্তু বন্ধুরা, আমরা আপনাকে বলে দিই যে মোবাইল ফোন ছাড়াও এমন অনেক রাস্তা আছে যেখান থেকে আপনার পার্সোনাল ডাটা লিক হয়ে যেতে পারে। আর সেইগুলি কোন রাস্তা, চলুন আজ সেইগুলির সম্পর্কেই বলে নিই। বন্ধুরা, আপনি যে জিনিস শুনতে চলেছেন সেটি শোনার পর আপনি অবাক হয়ে যাবেন, কারণ প্রত্যেকেই কোনো না কোনোভাবে রোগের শিকার হয়, আর তার জন্য তাকে ডক্টরের কাছে যেতে হয়, আর সেখানে চিকিৎসা করার আগে আপনার সমস্ত ডিটেলস দিতে হয়, যেখানে ফোন নাম্বার, অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি সব কিছু। কিন্তু আপনি কি ভেবেছেন আপনি সুস্থ হওয়ার পর সেই ইনফরমেশনগুলির কী কী করা হয়? বন্ধুরা, এই সিম্পল ইনফরমেশনগুলি সিআইডি অথবা পুলিশ অফিসারদের দেখানোর জন্য রাখা হয় না, বরং এইগুলির কপি অনেক ভারী মাত্রায় বিক্রি করা হয়। সেইগুলি কেনার পর আপনার কী রকম রোগ আর আপনি কী রকম জিনিস ব্যবহার করছেন, এই সব জিনিস জেনে নিয়ে আপনাকে ওই রকম অ্যাডস দেখানো হয়। আর যে ইন্স্যুরেন্স কোম্পানির ফোন আপনার কাছে আসে, সেইগুলি এই সব পদ্ধতির মাধ্যমে ইনফরমেশন কেনে আর সঠিক টার্গেট সেট করে তারা বারবার ফোন করতে থাকে, যাতে তাদের সেলস বাড়ে। আচ্ছা বন্ধুরা, আপনি নিজেই বলুন, মোবাইল ফোন তো আমরা সবাই ব্যবহার করি, আর আপনি আপনার মোবাইল ফোনকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করে দেন, তবেই তো যখন কোনো অ্যাক্টিভিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হয় তো দ্রুত আপনার মোবাইল ফোনে মেসেজ এসে যায়। এই অবস্থায় আপনি নিজেই ভাবুন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস মোবাইল ফোন কোম্পানির কাছে যাচ্ছে নাকি যাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, আপনি অবশ্যই ঠিক ভেবেছেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস মোবাইল ফোন কোম্পানি মনিটর করে। ওই রকমই বন্ধুরা, যদি আপনি আপনার মোবাইল ফোনে কোনো রকম অ্যাপ ইউজ করে পেমেন্ট করেন, তাহলে তো আপনি আরও বেশি আনসেফ, কারণ এইগুলি করে তো আপনার ডিটেলস আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়। আর এখন আপনি বলবেন কিভাবে? তো বন্ধুরা, আপনার মোবাইল ফোনে এই রকম অনেক অ্যাপ আছে যেইগুলি আপনার ফোনকে লাগাতার হ্যাক করতে থাকে, আর অ্যাপে আপনার স্ক্রিনে হওয়া সব জিনিসই ক্যাপচার হয়। এই জন্য সবথেকে প্রথমে হ্যাক করা অ্যাপ আপনার ডিটেলস নিয়ে নেয়। দ্বিতীয় কথা, যখন আপনি এই পেমেন্ট করা চালাচ্ছেন, তো ওই অ্যাপ আপনার পুরো ডিটেলস নিয়ে আপনি কীরকম কাস্টমার, কত পয়সা ইনকাম করেন, কীরকম রাখেন, এই সব দেখে। আর এই কথা যদি ইন্টারনেটের, তো বন্ধুরা, একজন ভালো হ্যাকার শুধু আপনার ইন্টারনেট সাপ্লাইকে মনিটর করে আর ডিটেলস অনেক সহজেই নিয়ে নেয়। এখন আপনি নিজেই ভাবুন, আপনি কত বড় সমস্যায় ফেঁসে রয়েছেন, আর আপনি চাইলেও এখন কিছু করতে পারবেন না, কারণ পুরো দুনিয়া এই রকম করেই চলছে। বন্ধুরা, যেটা আমরা আপনাকে কিছুক্ষণ আগেই বলেছি যে আপনার ফোনের মাধ্যমে আপনার সমস্ত অ্যাক্টিভিটি ক্যাপচার হয়, ঠিক সেই রকমই আপনার ক্যামেরার মাধ্যমে আপনি কী করছেন কী করছেন না, এই সব জিনিসই হ্যাক করা হ্যাকাররা মনিটর করে। আমরা কোনো কথা এমনি বলছি না, প্রতিটি কথারই প্রমাণ আছে। বন্ধুরা, যখন আপনি কাউকে অনলাইন ভিডিও কল করেন, তো ওই কথা শুধুমাত্র আপনার সামনের জনই দেখে না, বরং যে অ্যাপের মাধ্যমে, এমনকি যে মোবাইল সার্ভারের মাধ্যমে আপনি কল করছেন, সেইখানে এই সব কিছু রেকর্ড হয়ে যায়। আর এখন আপনি এত কিছু শোনার পর কিছু লোক এটি বলবে, আমরা ফোন ব্যবহার করা ছেড়েই দেবো। তো বন্ধুরা, আপনি ফোন ব্যবহার করা ছেড়ে দিলে তার মানে এই নয় যে আপনার ডেটা চুরি হবে না, যেটা সবথেকে বড় পদ্ধতি গাড়িতে লাগানো নাম্বার প্লেট। নাম্বার প্লেটের মাধ্যমে লোকের ডেটা বের করে সেইগুলিকে খুব ভালো করে বিশ্লেষণ করা হয়, প্রতিটি আলাদা আলাদা লোককে আলাদা আলাদাভাবে ক্যাটাগরাইজ করা হয়। কিন্তু এই সব কাজ রাস্তায় লাগানো সিসিটিভিতে লাগানো চিপের মাধ্যমে হয়। এই রকম লোক সিসিটিভিতে চিপ ফিট করে রাখে, অথবা যে সিসিটিভি ক্যামেরা রাস্তায় লাগানো থাকে সেইগুলি পুরোপুরিভাবে হ্যাক করে নিজেদের কাজ চালায়। এই সব কাজ অনলাইনে হয়, যার পর কোনো হ্যাকারকে নিজের জায়গা থেকে সরতে হয় না।
আর সে তার বাড়িতে বসেই আপনাকে জানতে ও বুঝতে পারে। আর বন্ধুরা, কথা হলো এই সব ডেটা নিয়ে কোথায় বিক্রি করা হয়, কারণ এই সব জিনিস চুটকিতে তো হয় না। এই সব জিনিস করার জন্য প্রপার সিস্টেমে ট্রেন্ডিং করতে হয়। আর এই ট্রেন্ডিং কিভাবে হয় বন্ধুরা, আমরা আপনাকে বলে দিই। এই সব কাজ ডার্ক ওয়েবের মাধ্যমে হয়, হ্যাঁ, যেখানে কেনা এবং বেচা দুজনই থাকে, যেখানে ট্রেন্ডিং করার একটি আলাদা পদ্ধতি যার মাধ্যমে আমরা যে কোনো প্রকারের জিনিস কিনতে এবং বিক্রি করতে পারি, এমনকি নিজেদের পরিচয় না দিয়ে এবং না নিয়ে। আর এই ডার্ক ওয়েবের মাধ্যমে এতটাই ট্রেন্ডিং হয় যে সম্পর্কে জেনে যে কেউ অবাক হয়ে যাবে। বন্ধুরা, যদি আপনি ডার্ক ওয়েবের সম্পর্কে জানতে চান তো শুধু কমেন্টে লিখুন ডার্ক ওয়েব, কারণ যদি ডার্ক ওয়েব জানতে চান তবে ডার্ক ওয়েব নিয়ে নেক্সট ভিডিও আসবে, যেখানে এক এক করে আসল ঘটনা আপনার সামনে তুলে ধরব, যেটা জানার পর ইন্টারনেটের সঙ্গে যুক্ত অন্ধকার দুনিয়ার জানতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসময় থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।